বন্ধুরা, রোজকার মতো চলে এসেছি এনটিভির পর্দায়। সাথে নিয়ে কুইজ শো, জানার আছে বলার আছে। তোমাদের সাথে আছি আমি, এশা, এবং আজকের আয়োজনের শুরুতেই জানিয়ে দিব কবর নাটক সম্পর্কে কিছু তথ্য। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক কবর 21 ফেব্রুয়ারির প্রথম বার্ষিকীতে 1953 সালে কারাবন্দী অবস্থায় নাটকটি রচনা করেন তিনি। সেই সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের বন্দীদের উদ্যোগে কারা অভ্যন্তরে নাটকটি প্রথম অভিনীত হয়। প্রতিবাদী এই নাটকের মাধ্যমে যেমন সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছিল, তেমনই মাতৃভাষার দাবি জোরালো করতে জনগণকে উদ্বুদ্ধ করা হয়েছিল। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শিশু সাহিত্যিক শারমিন ইসলাম রত্না। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। কেমন লাগছে আজকে ছোটদের আয়োজনে এসে? খুব ভালো লাগছে, সত্যি কথা বলতে অসাধারণ লাগছে। আমাদেরও খুবই ভালো লাগছে, যেহেতু আপনি ছোটদের লেখা, ছোটদের জন্যই লেখেন সবসময়, এবং আজকে আপনার কাছ থেকে আরো বেশি গল্প আমরা জানতে পারবো। আপনার লেখালেখির প্রসঙ্গে অনেক কিছু জানার আছে, তবে শুরু করার আগে আমি একটু জানতে চাই বইমেলাতে কেমন যাওয়া হচ্ছে এবার? মেলা তো শুরু হয়ে গেছে। বইমেলাতে যাওয়া হচ্ছে, ছুটির দিনগুলোতে বেশি যাওয়া হচ্ছে, অন্যান্য দিনগুলোতে যা হচ্ছে সেটা খুব কম। আচ্ছা, ছুটির দিনগুলোতে আসলে বেশি যাওয়া হয়, এবং ছুটির দিনগুলোতে কিন্তু পাঠকদের আনাগোনা একটু বেশি দেখা যায়। জি, অনেক বেশি। আমার কাছে মনে হয় যে অন্যান্য বছরগুলোর তুলনায় এবারে পাঠকদের আনাগোনা খুব বেশি, বিশেষ করে শিশু চত্বরে। বাহ, খুবই ভালো ব্যাপার। তো শিশু চত্বরের কথা যেহেতু উঠেই গেল, একটু জানতে চাইছি যে শিশু চত্বর প্রতিবারের থেকে এবার কি আর একটু ভিন্নভাবে কিছু করা হয়েছে? একটু প্রসারিত করা হয়েছে। আচ্ছা, তাহলে তো এটা আসলে অনেক ভালো একটা ব্যাপার ছোটদের জন্য, যেহেতু প্রসারিত হয়েছে। আগে তো একটু ছোট করেই হতো, এখন যত প্রসারিত হবে তত নতুন নতুন আমরা স্টলও দেখব এবং নতুন নতুন বইও আশা করি পাবো। তো একটু জানতে চাইছি যে কেমন সার্বিক শিশু সাহিত্য সম্পর্কে একটু যদি বলতেন আমাদেরকে। মেলায় এবার নতুন বই যেগুলো এসেছে ছোটদের জন্য, তো সবকিছু নিয়েই যদি আমাদেরকে একটু বলতেন। মেলায় এবার যে বইগুলো এসেছে, আমি এতদিন ঘুরে যা যতটুকু বুঝতে পারলাম, ভালো ভালো বই মেলা এসেছে। কিন্তু আরেকটা দিক আমাকে একটু ভাবালো, সেটা হলো শিশুরা বা তাদের বাবা মায়েরা নাসিরুদ্দিন হজ্জা বা গোপাল ভাঁড়ের বইগুলো তারা বেশি কিনতে চাচ্ছেন। আচ্ছা, অবশ্যই তারা এগুলো কিনবেন, কিন্তু এগুলোর পাশাপাশি আমাদের, আমরা নতুন যারা আছি শিশু সাহিত্য বাংলাদেশের, তারা কেমন লিখছে এই বইগুলোও কিন্তু পড়া উচিত। অবশ্যই অবশ্যই, এবং নতুন নতুন যেসব শিশু সাহিত্য আসছে, যত বেশি আমরা পড়তে পারবো অনেক কিছু জানতে পারবো। এবং সবচেয়ে ভালো যে কথাটা আপু, যে নতুন শিশু সাহিত্যের মাঝে আসলে সমসাময়িক বিষয়গুলো অনেক বেশি উঠে আসবে, যেটা অনেক বেশি প্রয়োজন। তো আপু, আমরা আরো গল্প করবো, একটা ফোন নিয়ে নিই তার আগে। জি অবশ্যই। হ্যালো। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি মোহাম্মদ শাহাদ বলছি। কেমন আছো? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া, কোন ক্লাসে পড়ছো? ক্লাস 7। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? কোন বিভাগ থেকে খেলবে? আমার ঢাকা। আমার ঢাকা, ঠিক আছে। তো তোমাকে আমার ঢাকা থেকে প্রশ্ন করছি, এবং প্রথম প্রশ্নটি হচ্ছে, ঢাকা পৌরসভার প্রথম পৌর প্রশাসক কে ছিলেন? অপশন ক মিস্টার জন, অপশন খ মিস্টার স্কিনার, অপশন গ মিস্টার ডানকানসন। ঝটপট বলতে হবে। অপশন খ মিস্টার স্কিনার নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, 1772 সালের আদমশুমারি অনুযায়ী পুরো ঢাকা জেলায় মোট কতজন আর্মেনি ছিল? অপশন ক 19, অপশন খ 20, অপশন গ 21। ঝটপট বলতে হবে, সময় চলে যাচ্ছে বন্ধু। 20, অপশন খ 20 নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ 21। তো আপু, আরো একজন বন্ধু অপেক্ষায় আছে। হ্যালো। হ্যালো, কে বলছো? আপু, আমি সাফাত হোসেন সিদ্দিকি বলছি। কেমন আছো? ভালো আছি। ভাই, কোন ক্লাসে পড়ছো তুমি? আমিও খুব ভালো আছি। আমি হচ্ছে আপু আইডিয়াল স্কুল এন্ড কলেজ মতিঝিল স্কুলের নাম। আচ্ছা ঠিক আছে, তুমি এখন বলো কোন বিভাগ থেকে খেলতে চাও?
দৈনন্দিন জীবনে বিজ্ঞান। দৈনন্দিন বিজ্ঞান, ঠিক আছে। তোমাকে দৈনন্দিন বিজ্ঞান থেকে প্রশ্ন করছি এবং প্রথম প্রশ্নটি হচ্ছে, কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়েছে? অপশন ক তাপগতিবিদ্যার প্রথম সূত্র, অপশন খ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, অপশন গ শক্তির নিত্যতা সূত্র। ঝটপট বলতে হবে আপু, ক পুরো অপশনটি বলতে হবে আপু, ক তাপগতিবিদ্যার প্রথম সূত্র। অপশন ক তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, জানা হয়ে গেল। তো আপু, আবার আপনার কাছে ফিরছি। তো গল্প করছিলাম এবং আমরা বইয়ের কথা শুনছিলাম, তো আপনার নতুন বইয়ের কথা একটু আসতে চাই। তাহিয়ানের যত মজার কাণ্ড, শিশু পাঠকদের সাড়া কেমন থাকছে এই বইয়ের প্রতি? আসলে শিশুরা মেলা আসছে, বইটি দেখছে, আমি স্টলে অনেক সময় বসে থাকি বা সামনে দাঁড়িয়ে থাকি, ওরা তো আর আমাকে চিনে না। ওরা তো শিশুদের সাইকোলজি হচ্ছে ওরা নামে লেখককে চিনে না। ওদের মানে মজার বিষয় হলো, ওরা বইটা হাতে নেয়, উল্টাপাল্টা দেখে, ছবি দেখে, ভালো লাগে, তখনই ওরা বইটা কিন্তু কিনতে চায়। অনেক সময় সেটা নেওয়ার জন্য বাবা মার কাছে কান্নাকাটি করে বা আবদার করে। আমার কাছে আড়াল থেকে বিষয়গুলো দেখে খুবই মজার লাগে। এবং খুবই সুন্দর, কালারফুল একটা বই, প্রচ্ছদটাও যেমন সুন্দর, ভিতরেও অলংকরণগুলো খুবই চমৎকার। জি, সোহেল আশরাফ করেছেন। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় ছোটদের বইয়ের ক্ষেত্রে এই অলংকরণ ব্যাপারটা কতটা জরুরি? অবশ্যই অলংকরণ ব্যাপারটা জরুরি, কারণ ওদের কাছে রং জিনিসটা বা ছবি জিনিসটা খুবই ওদের আকর্ষিত করে। জি জি, ওরা ছবি দেখে বুঝতে পারে যে আসলে বইটা কেমন হতে পারে, কিন্তু এমন যেন না হয় যে ছবিগুলো বইয়ের সুন্দর, গল্পগুলো তেমন একটা ভালো হয়নি। আসলে দুইটা দিকই একদম মেলবন্ধন হলে তখন একটা ভালো বই আমরা পেতে পারি। হ্যাঁ, অবশ্যই। তো আপু, এই তাহিয়ানের যত মজার কাণ্ড, এটা সম্পর্কে শুনেছিলাম যে মোটামুটি সবই সত্য ঘটনা নিয়ে গল্পগুলো লেখা। সত্য ঘটনা অবলম্বনে রচিত গল্প। তো এটার পিছনের গল্পটা যদি আমাদেরকে বলতে। এটার পিছনের গল্প হচ্ছে, তাহিয়ান একটি ছোট্ট বাবু, ওর বয়স বর্তমানে 5.5 বছর। আচ্ছা। ও হচ্ছে আমার একমাত্র ভাগ্নে। আচ্ছা আচ্ছা। আমি খুবই ভালোবাসি, ও বিভিন্ন সময় নানা রকম মজার মজার কাণ্ড করে থাকে। আচ্ছা। সেই কাণ্ডগুলো নিয়ে আমি চেষ্টা করেছি এই বইতে অনেক সময় যে তাদের ক্ষতি হতে পারে, সেই জিনিসটা আমি আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচ্ছা, তো চারটা গল্প আছে, কি কি গল্পগুলো? গল্পগুলো হচ্ছে, তাহিয়ানের পেটে 5 টাকার পয়সা, তাহিয়ানের ডায়াপার, তাহিয়ানের যত মজার কাণ্ড এবং তাহিয়ানের একা একা বাইরে যাওয়া। আচ্ছা, তো আপু তো নিয়মিত পত্র পত্রিকায় লেখালেখি করছেন, তো এই গল্পগুলো কি আগেও প্রকাশ করেছিলেন? দুটো গল্প প্রকাশিত হয়েছে, তাহিয়ানের পেটে 5 টাকার পয়সা এবং তাহিয়ানের যত মজার কাণ্ড, ইত্তেফাকের কচিকাঁচার আসরের গল্প দুটো প্রকাশিত হয়েছে। আর বাকি দুটো একদমই আনকোরা? জি, বাকি দুটো প্রকাশিত হয়নি। তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি শিশু সাহিত্যিক শারমিন ইসলাম রত্নার সঙ্গে। তো আপু, আবার আপনার কাছে ফিরছি। আমরা গল্প করছিলাম তাহিয়ানের যত মজার কাণ্ড, নতুন যে বইটি আপনার প্রকাশিত সেই বইটি সম্পর্কে। তো একটু জানতে চাইছি যে আপনি তাহিয়ানকে এখানে নাম ভূমিকায় রেখে বইটি লিখেছেন, তো তাহিয়ান কি জানে এটি সম্পর্কে? হ্যাঁ, সে অবশ্যই জানে, একদমই ছোট যেহেতু না, সে বুঝতে পারে। চালাক যেটা বলতে, খুবই দারুণ, খুবই মেধাবী, খুবই ভালো লাগছে। এবং আশা করি গল্পগুলো যেমন মজার, ছোট বন্ধুদেরও খুবই ভালো লাগবে আশা করছি, চেষ্টা করেছি। তো আপু, আপনার তো শুরুটা হয়েছিল স্বপ্নের ডানা, আপনার যে প্রথম বই, এবং সেটি ছিল একটি ছড়া গ্রন্থ, ছড়া দিয়ে। তো লিখতে কোনটি বেশি ভালো লাগে, ছড়া না গল্প? আমার আসলে গল্পটা লিখতে বেশি ভালো লাগে, ছড়া মনে হয় অনেকটা কঠিন, কিন্তু ছড়ার ঝোঁকটা যখন আসে তখন অনেকগুলো ছড়া একসাথে লেখা হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আপু, একটু আপনার কাছে এখন যেহেতু ছড়ার একটা ঝোঁকের কথা চলে এসলো, একটা ছড়া যদি শুনতে পারতাম আপনার কাছ থেকে, আপনার লেখা কোন ছড়ায়? আমার ছড়ার শিরোনাম হচ্ছে পাখিরা, যেটি আমার প্রথম বই স্বপ্নের ডানাতে সংকলিত করা হয়েছে, আমরা শুনি তাহলে। আহা কত সুন্দর পাখিদের বাসা, ছোট ছোট ছানাদের মনে কত আশা, গাছটাতে বড় সড়ো উঁচু উঁচু ডাল, যায় কত খেলা করা সকাল বিকাল, ঠোঁটে করে মিঠা পোকা মা খেতে দেয়,
ছানাগুলি চুপি চুপি আদর টানায়, রোদ পড়ে ছিকিমিকি পাতাদেরে গায়, মেঘ আসে কখনো বা মৃদু ঝোড়ো বায়, ছানাগুলি তখন তো ভয়ে জড়ো সরো, মা বলে কাছে এসে পাখা দুটি ধরো, উড়ে ঠিকই যায় তারা দূর আকাশে, সন্ধ্যাটা হলে ফেরে নিজ আবাসে। এই করে যাচ্ছিল কি যে ভালো দিন, হঠাৎই উঠে বেজে মরণের বিন, ঝনঝন ঠক ঠক কুঠারটা বাজে, কান্নাতে পাখিদের মেঘ যেন সাজে, ধীরে ধীরে গাছটা পড়ে মাটিতে, কারা যেন কেটে কুটে বাঁধে আটেতে। দারুণ, খুবই ভালো লাগলো, এটা সম্পর্কে আরো অনেক কিছু জানবো আপু, তবে একটা ফোন নিতে হচ্ছে। জি অবশ্যই। হ্যালো। হ্যালো আপু, আমি কেমন আছো? মোমাসিয়া রহমান তৈশি। কেমন আছো? ভালো আছি। আপু কোন ক্লাসে পড়ছো তুমি? আমি ক্লাস 5। ক্লাস 5 এ পড়ছো, ঠিক আছে। এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? ভাষার লড়াই। ভাষার লড়াই, ঠিক আছে। ভাষার লড়াই থেকে তোমাকে প্রশ্ন করছি এবং তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, 1947 সালে তমদ্দুন মজলিসের সাধারণ সম্পাদক কে ছিলেন? অপশন ক গাজীউল হক, অপশন খ অধ্যাপক আবুল কাশেম, অপশন গ বদরুদ্দিন উমর। ছটপট বলতে হবে। অপশন খ অধ্যাপক আবুল কাশেম নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবং অন্যান্য বন্ধুদের জানিয়ে রাখছি, অধ্যাপক আবুল কাশেম ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, শহীদ মিনার প্রথম উদ্বোধন করেন কে? অপশন ক মাহবুবুর রহমান, অপশন খ মাওলানা ভাসানি, অপশন গ আইয়ুব খান। অপশন ক মাহবুবুর রহমান। অপশন ক মাহবুবুর রহমান নিলাম এবং উত্তর আবারও সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? না আপু, আর খেলবো না। ঠিক আছে আপু, আরো একজন বন্ধু অপেক্ষায় আছে, তার সাথে কথা বলে নিই। জি অবশ্যই। হ্যালো। হ্যালো, কে বলছো? আমি মাওয়া বলছি। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো? আমি সপ্তম শ্রেণীতে পড়ছি। ঠিক আছে, এখন বলো কোন বিভাগ থেকে খেলবে? ভাষা ও সাহিত্য। ঠিক আছে, ভাষা ও সাহিত্য থেকে তোমাকে প্রথম প্রশ্নটি পড়ছি এবং প্রশ্নটি হচ্ছে, বেহুলা চরিত্রটি কোন মঙ্গল কাব্যের সম্পদ? অপশন ক অন্নদা মঙ্গল, অপশন খ চণ্ডী মঙ্গল, অপশন গ মনসা মঙ্গল। অপশন খ চণ্ডী মঙ্গল নিলাম কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন গ মনসা মঙ্গল। তো আপু আবার আপনার কাছে ফিরছি। তো আপনি বলছিলেন যে ছড়ার একটা ঝোঁক আসে, তো এটা মানে এখন কখনো কি আছে, কোনো সময় আছে বা কোনো ঋতু আছে যে সময় এই ঝোঁকটা আসে? না আসলে এটার জন্য কোনো সময় নেই, এমনও আছে যে রাত 3টা 4টা অথবা অনেক সকালেও হয়, মানে কোনো নির্দিষ্ট সময় নেই কখন এই ঝোঁকটা আসে। ঝোঁকটা আসলে ঝোঁকের মতোই আসে, ঝোঁকটা ঝোঁকের মতোই আসে। তো আপু, যে ছড়াটা আমরা শুনলাম, পাখিরা খুব চমৎকার একটা ছড়া এবং সেখানে আমরা দেখছি যে কিভাবে যে গাছ কাটা হচ্ছে সেরকম একটা বিষয়কে আপনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এটাই জানতে চাইছি যে ছোটদের যে লেখাগুলো লিখছেন সেখানে আপনি তাদেরকে সচেতন করার জন্য বা সমাজ সচেতনতার যে বিষয়গুলো সেগুলো তুলে ধরার জন্য কিভাবে আপনি কাজ করেন? আমি সবসময় চাই শিশুরা আমার লেখা পড়ে আনন্দ পাক। আমি চেষ্টা করি তাদেরকে আনন্দ দেবার মাধ্যমেই সচেতন করে তুলতে। আচ্ছা, একটা শিশু কিন্তু সে সিরিয়াস কোনো বিষয় দেখলে পড়তে চাইবে না, তারা উপদেশ পড়ে কিন্তু উপদেশ খুব একটা পছন্দ করে বলে আমার মনে হয় না, কিন্তু আনন্দের মাধ্যমে যদি সেটা হয় বা রূপকের মাধ্যমে যদি সেটা হয় তাহলে সেটা খুবই তারা পছন্দ করে। অবশ্যই, এবং আসলে যেটা আনন্দ নিয়ে পড়া যায় সেখানে কোনো বার্তা লুকানো থাকলে সেটা কিন্তু আজীবন মনে থাকে। তো আপু, আপনার যে ছড়াগুলো রয়েছে সবগুলোর মাঝে কি এরকম ছোট ছোট বার্তা লুকানো আছে? সবগুলোর মাঝে নেই, বেশ কিছু অধিকাংশই আছে, অধিকাংশের মাঝে আছে। আচ্ছা, তো এবার দ্বিতীয় যে আপনার বইটি হচ্ছে পকেট ভর্তি আনন্দ, সেটার প্রসঙ্গে একটু আসতে চাই। এটি ছিল আপনার প্রথম গল্প গ্রন্থ। গল্প লিখতে ভালোবাসেন কিন্তু প্রথমে কেন ছড়া গ্রন্থ প্রকাশ করলেন? আসলে শুরুটা হয়েছিল ছড়া থেকেই, পরে চলে আসে গল্পে। এই হচ্ছে বিষয়, গল্পে চলে আসি অনেকটা উৎসাহ থেকে, কারণ আমার লেখালেখির পেছনে আমার বাবা অনেক উৎসাহ দিয়েছেন সবসময়।
টুকটাক গল্প লিখে আমি বাবাকে দেখাতাম, উনি বলতেন যে তুমি গল্প লেখো, ছড়া তো লিখছই। জি জি, ওইভাবেই গল্পে চলে আসে। আচ্ছা, তো পকেট ভর্তি আনন্দে এই বইটাতে কয়টা গল্প ছিল? 12টি গল্প রয়েছে। আচ্ছা, তো গল্পগুলোর ধরন কিরকম ছিল? গল্পগুলো কিশোর গল্প ছিল সবগুলোই। তো আমাদেরকে যদি একটু বলতেন যে কোন কোন বিষয়গুলোকে ফুটে তুলেছেন, কারণ কিশোরদের মনের একটা ব্যাপার থাকে, সবকিছু আসলে তাদেরকে আকৃষ্ট করে না। এগুলো হচ্ছে মুক্তিযুদ্ধ, তারপর কিশোরদের অনুভূতি, আবেগ, তাদের ভালো লাগা, তারা কি চায়, কি পছন্দ করে। অনেক সময় তারা যেটা পছন্দ করে বড়রা সেটা পছন্দ করছে না, সেই আকুতিটাই বড়দের সেই মানে বোঝাবার জন্য আমি চেষ্টা করেছি। আচ্ছা, ফুটিয়ে তোলার। বাহ, দারুণ। তো একটা বিষয় জানতে চাইছি আপু, যেহেতু বলছিলেন যে প্রায় মেলায় যাওয়া হচ্ছে এবং পাঠকদের সাথে দেখা হচ্ছে, তো একটু জানতে চাইছিলাম যে যে পুরনো বইগুলো সেগুলো নিয়ে দর্শক যে পাঠকরা আছে তাদের অনুভূতি কেমন? তোমাদের সাথে আছি আমি এশা, এবং কথা হচ্ছিল আমাদের আজকের অতিথি শিশু সাহিত্যিক শারমিন ইসলাম রত্নার সঙ্গে। আমরা আরও কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু ফোন করেছে ছবির গ্যালারি খেলার জন্য, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আমি মুক্তাদির রহমান তানভীর। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ভাইয়া কোন ক্লাসে পড়ছো? আপু ক্লাস 10 এ। ঠিক আছে, কোন স্কুলে পড়ছো? দক্ষিণ পলাশবাড়ী উচ্চ বিদ্যালয়। আচ্ছা, তোমার জন্য এখন রয়েছে ছবির গ্যালারি। স্ক্রিনে দেখানো ছবিটি দেখে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার জন্য প্রথম প্রশ্নটি হচ্ছে, এটি অস্ট্রিয়ার একটি বিখ্যাত টাওয়ার, এর নাম বলো। অপশন ক আইনস্টাইন টাওয়ার, অপশন খ ক্লক টাওয়ার, অপশন গ বিগ বেন টাওয়ার। আপু অপশন খ ক্লক টাওয়ার। অপশন খ ক্লক টাওয়ার নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, চিতের ব্যক্তিটি ইতিহাসের জনক, তার নাম কি? অপশন ক সিসেরো, অপশন খ হেরোডোটাস, অপশন গ প্লুটার্ক। আপু অপশন ক সিসেরো। অপশন ক সিসেরো নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ হেরোডোটাস। তো আপু আবার আপনার কাছে ফিরছি। আমরা গল্প করছিলাম, সব গল্প গ্রন্থের কথা এসেছিল, তো একটু আপনার কাছে জানতে চাই, এখন পর্যন্ত তো অনেক গল্পই লেখা হয়েছে, আপনার নিজের পছন্দের সবচেয়ে পছন্দের যে গল্পটা সেটা যদি আমাদের সাথে শেয়ার করতেন আজকে। আমার নিজের পছন্দের সবচেয়ে ভালো লাগার গল্প হচ্ছে যে গল্পটা আমি প্রথম লিখি, তখন আমি অনেক ছোট। আচ্ছা, গল্পটির নাম হচ্ছে টুটুলের ইচ্ছে। আচ্ছা, টুটুলের ইচ্ছে। হ্যাঁ, সেটার গল্পটার কেমন ছিল কাহিনীটা? গল্পটার কাহিনীটা ছিল এরকম, একটা 7 বছরের ছোট্ট শিশু, ও ইট ভাঙে, ওর বাবা নেই, মা আছেন, কিন্তু প্রতিদিন সকালে সে ইট ভাঙে, তখন বাচ্চারা স্কুলে যায়, এটা সে দেখে। একদিন হঠাৎ করে তার খুব ইচ্ছে হয় যে সেও স্কুলে যাবে, মাকে এসে বলে, কিন্তু তাদের এতই অভাবের সংসার যে সুযোগ হয় না। তখন টুটুল টাকা জমাতে শুরু করে। আচ্ছা, একদিন সে কত টাকা জমেছে সেটা কিন্তু সে গণনা করতেও পারে না, একটি লোকের কাছে যায় গণনা করতে, সে তখন টাকাগুলো নিয়ে চলে যায়। আহা। তো টুটুল মনে মনে ভাবে যে আমি পড়াশোনা করব, এবং আবার আমি পড়াশোনা করব, সেটার জন্য আমি আবার অনেক বেশি বেশি ইট ভাঙবো, টাকা জমাবো। সে আবার এটা শুরু করে, বেশি বেশি করে ইট ভাঙতে শুরু করে। একদিন সে খুব ক্লান্ত হয়ে পড়ে, তারপর সে পথের মধ্যে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, অজ্ঞান হয়ে যাওয়ার পরে কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়। তখন গল্পটা ছিল লাস্টেরটা এরকম যে সে স্বপ্ন দেখে, ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে। আমরা আশা করি টুটুলের মতো যেসব বাচ্চারা আছে তাদের যে স্বপ্ন আছে পড়াশোনা করা, তাদের সেই সব রকম স্বপ্ন যেন পূরণ হয়, এবং আমাদেরও আসলে তাদের স্বপ্ন পূরণে এগিয়ে আসতে হবে। এটা আমাদের বন্ধুদেরকে অনুরোধ করব, তারাও যেন এগিয়ে আসে এই ধরনের শিশুদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে। তারপর বিরতির আগে একটা প্রশ্ন রেখেছিলাম আপনার কাছে যে পুরনো বইগুলো নিয়ে পাঠকদের প্রতিক্রিয়া কেমন, এ মেলায় কেমন জানাচ্ছে তারা? খুব ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, পাঠকদের প্রতিক্রিয়া ভালোবাসা পাচ্ছি। তো একটি স্মৃতি মনে পড়লে চোখ ভিজে ওঠে, সেটি হলো আমি মেলা থেকে বের হচ্ছি, এমন সময় একজন আমাকে দূর থেকে দৌড়ে আসছে, বলছে যে আপু একটু দাঁড়ান, বা সে আমাকে আলিঙ্গন করছে যে আমি অমুক, আমি আপনাকে অনেকদিন ধরে খুঁজছি, সেই 6 মাস আগে একটা প্রোগ্রামে আপনাকে দেখেছিলাম, সেই থেকে আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি, আপনাকে খুব
ভালো লেগেছে আপনার লেখা বা আপনার ছড়া পড়া। বাহ, তখন আমার মানে চোখে পানি এসে গিয়েছিল এরকম অবস্থা। আসলে কাজ দিয়ে পাঠকদের মনে জায়গা করে নিতে পারে, এটা সত্যি অনেক বড় পাওয়া। এটা আমার জন্য কি বলবো, আমি ভাবতে পারিনি যে কখনো এতটা পাবো। আশা করি আরো বেশি যেন এরকম ভালোবাসা পান, এটাই আমাদের কামনা থাকবে। আপু আরো গল্প করবে, একটা ফোন নিয়ে নেই। জি অবশ্যই। হ্যালো, হ্যালো আপু, কে বলছো? আপু আমি আশফিয়া। কেমন আছো? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আশফিয়া কোন ক্লাসে পড়ছো? নিলাম এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে, 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। প্রশ্নটি হচ্ছে, ভাষা শহীদ রফিকউদ্দিন কোথাকার ছাত্র ছিলেন? অপশন ক রাজেন্দ্র কলেজ, অপশন খ ঢাকা বিশ্ববিদ্যালয়, অপশন গ জগন্নাথ কলেজ। আপু অপশন গ জগন্নাথ কলেজ। অপশন গ জগন্নাথ কলেজ নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন ক রাজেন্দ্র কলেজ। তো আপু আপনার সাথে আরো কথা বলবো, কিন্তু আরো একজন বন্ধু অপেক্ষায় আছে। জি অবশ্যই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছো? ভাষা ও সাহিত্য, ঠিক আছে। তোমাকে প্রশ্ন করছি, প্রশ্নটি হচ্ছে, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্য কোন দোষে দুষ্ট হয়? অপশন ক গুরু চণ্ডালী, অপশন খ বাহুল্য দোষ, অপশন গ কোনটিই নয়। চটপট বলতে হবে। অপশন ক গুরুচণ্ডালী। অপশন ক গুরুচণ্ডালী নিলাম, কিন্তু উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন খ বাহুল্য দোষ। জানা হয়ে গেল। তো আপু আমরা একদমই শেষ প্রান্তে চলে এসেছি আপনার সাথে। একটু অনেক কথাই হয়েছে, একটু জানতে চাই যে এখন বর্তমানে কোন ধরনের লেখার প্রতি ব্যস্ততা বেশি, মনোযোগ বেশি? অবশ্যই শিশুদের জন্য গল্প ছড়া দুটোই। সামনের পরিকল্পনা হচ্ছে আমি আমার লেখার মাধ্যমে শিশুদেরকে আরো সুন্দরভাবে গড়ে তোলার স্বপ্ন দেখি, তারা বেড়ে উঠুক সুন্দরভাবে। অবশ্যই আমরাও চাই যে আপনাদের লেখার মাঝে যেন অনেক বেশি পজিটিভিটি থাকে এবং বাচ্চারা একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখুক, এবং সেই সুন্দর পৃথিবী গড়ে তুলতে তারা সবাই যেন কাজ করে। আপনাকে অনেক ধন্যবাদ আপু আমাদেরকে সময় দেবার জন্য। আপনার লেখার প্রতি রইল অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, পাশাপাশি এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। অনেক ধন্যবাদ। বন্ধুরা, আজকের আয়োজন এখানেই শেষ হচ্ছে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ, অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এনটিভির সাথেই থেকো।